নির্বাচন কমিশনের প্রধান হিসাবে অনুপ্রাণিত এবং গৃহপালিত রাজীব সিনহার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। মহিষী নারীর পরিবারের সদস্যদের সঙ্গে তাকে বার্তালাপ করতে দেখা গেছে সান্ধ্য বাসরে। এইরকম একজন অনুপ্রাণিত মানুষ যদি নির্বাচন কমিশনের মাথায় বসেন তাহলে নির্বাচন প্রহসনই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের অ্যারিথমেটিকের মূল পুঁজি হলো সংখ্যালঘু ভাই বোনদের সমর্থন, সেখানে এবার কিন্তু চির দেখা যাচ্ছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে। তাই যেখানে যেখানে ভোট হবে সেখানে তৃণমূলের কপালে কিন্তু অশেষ দুর্ভোগ আছে। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দাদা, প্রথমে আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত জানাই। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীতেই করতে হবে এবং সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন? দেখো, নির্বাচন কমিশনকে কার্যত দুগালে দুটো চর কষালো হাইকোর্ট। এরপরে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে অনুপ্রাণিত এবং গৃহপালিত রাজীব সিনহার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আদালত একটা নির্দেশ দিয়েছিল, বলেছিল যে স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশন উদ্যোগিক। কিন্তু আদালতের নির্দেশকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কমিশন অন্য খেলা খেলতে চেয়েছিল। কয়েকদিন বাদে নির্বাচন, স্পর্শকাতর এলাকার তালিকা তৈরি করেনি, আশ্চর্য ব্যাপার। আর কি ধরনের তাদের দক্ষতা যে কমিশনের আইনজীবীরা আদালতে গিয়ে বলছে যে ভুল তথ্য দেওয়া হয়েছিল, যে কমিশন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। আসলে এই নির্বাচন কমিশনার অনুপ্রাণিত এবং গৃহপালিত, মহিষী নারীর পরিবারের সদস্যদের সঙ্গে তাকে বার্তালাপ করতে দেখা গেছে সান্ধ্য বাসরে। এইরকম একজন অনুপ্রাণিত মানুষ যদি নির্বাচন কমিশনের মাথায় বসেন তাহলে নির্বাচন প্রহসনই হবে। আমরা এর আগে মীরা পান্ডেকে দেখেছি, তিনি লড়াই করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পাঁচ দফায় ভোট করেছিলেন, তাও হিংসা হয়েছিল, বোধহয় 30-32 জন মারা গিয়েছিলেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঐতিহ্য অনেক দিনের, বাম আমল কেন, সে যুক্তফ্রন্ট আমল থেকে প্রতিটা পঞ্চায়েত নির্বাচনে খুনোখুনি হয়েছে। কিন্তু তার মানে এই নয় হয়েছে বলে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছে, যে রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সমান। এই বোধ বুদ্ধি সিদ্ধান্তটা যদি সোজা থাকে মানুষ গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করবে। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কিনা দেখতে হবে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এদের তো স্বভাব হয়ে গেছে। এ বেঞ্চ ও বেঞ্চ ডিভিশন বেঞ্চের আয়না পেয়ে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টেও কানমলা খাবে। এখন এ চলছে গ্রীষ্মাবকাশ, জুলাই মাসের প্রথম উইকে সুপ্রিম কোর্ট খুলবে। SLP দাখিল করেছে, সেটা সুপ্রিম কোর্ট শুনবে কিনা আমি জানি না। বিরোধী দলনেতা ক্যাভিয়েট দাখিল করেছেন, তাহলে আবেদনকারীর বক্তব্য শুনে যিনি ক্যাভিয়েট দাখিল করেছেন তার বক্তব্য শুনতে হবে। আবার নির্বাচন কমিশনার বলেছেন কোর্টের নির্দেশ মেনে চলব, দুদিন আগে উনি কোর্টে গিয়ে বললেন যে স্পর্শকাতর এলাকার ব্যাপারে কোর্টকে কিছুই জানানো হয়নি, ভুল তথ্যের বশে হাইকোর্ট রায় দিয়েছে। কেন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারছেন না, ভয়টা কিসের? আপনি অনুপ্রাণিত গৃহপালিত আমরা জানি, কিন্তু আপনার অনুপ্রেরণার চোটে পশ্চিমবঙ্গের মানুষের জীবন যদি বিপন্ন হয় দায়টা আপনাকে নিতে হবে। নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেলে আইন শৃঙ্খলাটা কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। দেখেন তো নির্বাচনের বিধি হয়ে গেছে, নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, তাহলে তো আইন শৃঙ্খলা কমিশনের দায়িত্বে। তা কমিশন কি করে এই প্রাণহানি এড়াতে পারে?
দায়িত্ব আনাতে পারে? কোথায় আমরা চলছি? মুখ্যমন্ত্রী নবজোয়ার যাত্রা শেষে বললেন, ভারতবর্ষে কোনো রাজ্য আছে যেখানে এত মনোনয়ন দাখিল হয়? আমি ওনাকে প্রশ্ন করতে চাই, কোনো রাজ্যে এত হিংসা হয় নির্বাচনে, এত প্রাণহানি হয়, এত রক্তপাত হয়? সেটার জবাব দিন। বামেদের দেখুন, বামেরা এখন সাধু সাজছে, ওদের আমলে অনেক গণ্ডগোল হয়েছে। তৃণমূলের কাছে আমাদের এক্সপেকটেশন কী ছিল? যে এগুলো বন্ধ হবে, ঠিকঠাকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, কিন্তু সেগুলো বালি। তাই বাম আমলে দোহাই দিয়ে নিজেদের অপদার্থতা ঢাকা যায় না। এখানে পশ্চিমবঙ্গে গিয়ে বাংলা নির্বাচনী সন্ত্রাসে, রক্তপাতে, ভোট লুঠের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সত্যি সবার আগে এগিয়ে বাংলা। তা আমি তো আতঙ্কিত। এরপর মনোনয়ন প্রত্যাহারের ব্যাপারে চাপ দেওয়ার অভিযোগ উঠছে, বাড়ি বাড়ি গিয়ে চাপ দিচ্ছে, তারপরে হচ্ছে ভোট, তারপরে প্রচার, কটা বা পোলিং এজেন্ট বসাতে পারবে বিরোধীরা সন্দেহ আছে, আবার বিরোধীরা জিতলে শেষ পর্যন্ত শাসক দলে চলে যাওয়ার জন্য তাদের প্রলোভন বা হুমকির মুখে পড়তে হবে, এইসব ঘটনাগুলো আমরা জানি। তারপরে কেন্দ্রীয় বাহিনী আসলেও সেটা তো রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন সেটাকে নিয়ন্ত্রণ করবে, কোথায় তাদের ডিপ্লয়মেন্ট হবে, কত কোম্পানি তারা চাইবে, তারা কি রুট মার্চ করবে, তাদের কি ঠিকঠাক জায়গায় নিয়ে ডিপ্লয় করা হবে, নাকি অপেক্ষাকৃত নিরুপদ্রব জায়গাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যেখানে অশান্তি সেখানে লাঠিধারী পুলিশ আর হোমগার্ডকে মোতায়েন করা হবে। ইতিমধ্যে সিভিক পুলিশকে পুলিশের উর্দি পরিয়ে পুলিশ বলে চালানোর অভিযোগ উঠছে। তাহলে ভরসা আমরা কোথায় রাখবো? ভরসা রাখার জায়গা নেই। আমার মনে হয় যে আদালত যদি এবারের নির্বাচন প্রক্রিয়াকে মনিটর করে, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যদি নির্বাচন হয়, আমি জানি না সংবিধানে এই প্রভিশন আছে কিনা, একমাত্র তাহলেই একটু আশা আমরা করতে পারি, না মানুষ অন্তত গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারবে। কেন্দ্রীয় বাহিনী আনলে কেন্দ্রীয় বাহিনীকে কোথায় মোতায়েন করা হচ্ছে সেটা তো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা তো রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের হাতে। এবং যেরকম অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার, ভরসা কোথায়? কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা হচ্ছিল, হাইকোর্টের নির্দেশে প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী, এই সিদ্ধান্তের ঠিক পরেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য, কেন্দ্রীয় বাহিনী আসুক না, AK-47 নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তারা আসবে কিন্তু বুথের ভেতর তারা ঢুকতে পারবে না, বুথের ভেতর থেকে তৃণমূলের ছেলেরাই নিয়ন্ত্রণ করবে, এই প্রসঙ্গে কি বলবেন? মদন মিত্রের কথা কি উত্তর দেব? মদন মিত্র উপকারী মানুষ, ভালো মানুষ, সবার উপকার করেন, রাজনীতিতে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এখন ভোটের মুখে এইসব কথা বলে যদি প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া যায়। মদন মিত্রের কথার এই মুহূর্তে রাজনৈতিক কোনো গুরুত্ব নেই। মনোনয়ন জমা দিয়ে পঞ্চায়েত ইলেকশনের আগে একাধিক জায়গায় একাধিক অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। কুণাল ঘোষ বলছেন, কেন্দ্রীয় বাহিনী কেন, সেনাও যদি নামানো হয় তৃণমূলই জিতবে, কি বলবেন? জিতুক না, এত ভয় কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে? ওনাদের যদি জনসমর্থন অটুট থাকে জিতবেন, জনসমর্থনে চির ধরলেই এগুলোই বা বিরোধীদের মনোনয়ন পদ দিতে বাধা দিচ্ছেন কেন? অনেক জায়গায় ঘটনা ঘটেছে, কেন হাইকোর্টকে নির্দেশ দিতে হবে পুলিশের নিরাপত্তায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে হবে? এগুলো তো ঠিক নয়। কুণালবাবু এখন ছোটবাবুর ঘনিষ্ঠ, তো হাত পা নেড়ে ছোটবাবুর কথাগুলোকেই উনি বলেন, সাংবাদিক হিসেবে ভালো, আমাদের অগ্রজ, এর বেশি আমি কুণালবাবুর বক্তব্য নিয়ে বলবো না। কুণালবাবু যেটা বলেছেন সেটা উনি বিশ্বাস করেন তো, নাকি বলতে হয় বলে বলেছেন? এটাও বলি, বামেরা আজকে আসর গরম করছে, ওদের কিন্তু কোনো নৈতিক অধিকার নেই। বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে কি রক্তপাত হতো সেসব আমরা জানি, তারা এখন সাধু সাজছে, তাদের সাধু সাজার কোনো অধিকার নেই। আর তৃণমূল আমলে আগেরবার উন্নয়ন দাঁড়িয়েছিল রাস্তায়, 30% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতে, এবার উন্নয়ন তিয়ারে আছে,
অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হবে, কিছু কিছু জায়গায় বিরোধীরা ভালো ফল করবে, কিছু কিছু জায়গায় বিরোধীদের পক্ষে সমর্থন থাকলেও সংগঠন নেই, মানুষ ভয় ভোট দেবে না। এখন থেকেই শুনছি অভিযোগ, বিরোধী দলের প্রার্থী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানি চমকানি চলছে। এটা গণতান্ত্রিক রীতি নীতি, এখানে উৎসবের মেজাজে গণতন্ত্র আছে? আসলে শাসক দল মরিয়া হয়ে গেছে, যে নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতিতে জেরবার, অনেক নেতা জেলে, অনেকে এখন জেলে যাওয়ার জন্য প্রহর গুনছেন, ছোটবাবুর কাছে অনেকগুলো নোটিশ গেছে, নির্বাচনের দোহাই দিয়ে তিনি এড়িয়ে গেছেন। কেন্দ্রীয় এজেন্সির সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টিং থেকে বলা হচ্ছে যে আবার নোটিশ আসবে, দু তিন মাসের মধ্যে খেলা খতম। তা তৃণমূল খুব ডেসপারেট, ওরা দেখাতে চাইছে কোনো প্রভাব পড়েনি নিয়োগ দুর্নীতি টুর্নীতি, মানুষের সমর্থন তাদের দিকেই আছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো মানুষ পেয়েছেন, তাই তারা ভোট দিচ্ছেন। নিয়োগ দুর্নীতির অভিঘাত সহ শহরাঞ্চল ছাড়া কিছুতে পড়েনি। বিষয়টা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের অ্যারিথমেটিকের মূল পুঁজি হলো সংখ্যালঘু ভাই বোনদের সমর্থন, সেখানে এবার কিন্তু চিড় দেখা যাচ্ছে, ভাঙর। আইএসএফ 21 সালেও জিতেছিল, এবারে আইএসএফ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধটা করল তিন দিন ধরে, সেটা জনসমর্থন ছাড়া সম্ভব নয়। আমি তো নওশাদ সিদ্দিকীকে বলবো যে বরকত গনি খান চৌধুরীর পরে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের মধ্যে থেকে উঠে আসা একজন নেতার, ভবিষ্যতের নেতার ছবি দেখছি, ও খুব ম্যাচিওর ওয়েতে কথা বলছে এবং নওশাদকে মুখ্যমন্ত্রী নেতা বানিয়ে দিয়েছেন। বলছেন এক বিধায়ক একটা সিট জিতেছে, বিজেপির টাকায় গণ্ডগোল করছে, দাম বলেননি, কিন্তু নিশানা নৌশাদ, নৌশাদ পাল্টা চ্যালেঞ্জ করেছেন, অভিযোগ সওকাত মোল্লার লোকজন এসে গণ্ডগোল করেছে, বাইরে থেকে এসছে। আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু ভাই বোনেরা তৃণমূলকে এখন তাদের ত্রাতা বলে মানছে না, একটা অংশ, সবাই নয়, তারা কোথাও আইএসএফের দিকে, উত্তরবঙ্গে কোথাও তারা কংগ্রেস বামেদের দিকে, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কোনো দিন একরৈখিকভাবে ভোট দেয়নি। কলকাতার অবাঙালি মুসলমান ভাই বোনেরা যেভাবে ভোট দিয়েছে, উত্তর চব্বিশ পরগনায় মুসলিম ভাই বোনেরা অন্যরকমভাবে ভোট দিয়েছে, নদিয়ার মুসলিম ভাই বোনেরা অন্যরকমভাবে ভোট দিয়েছে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মুসলিমরা অন্যভাবে ভোট দিয়েছে। 2021-এর বিজেপির জুজু সিএ করে তাড়িয়ে দেবে, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে কংগ্রেস বামকে ত্যাগ করে মুসলমান ভাই বোনেরা লক, স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে বেছে নিয়েছিল। দু বছরের মধ্যে সিচুয়েশনের পরিবর্তন হয়েছে। আমি বলছি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে যে যে জায়গায় ভোট হবে সুষ্ঠু, অন্তত 60% সুষ্ঠু, সেখানে তৃণমূল হারবে। সাগরদিঘি মডেল কোনো বিচ্ছিন্ন নয়, বায়রন চলে যেতে পারে, বায়রন কে, সবসময় টলমল টলমল করে পা, নওশাদ আছে তো, নওশাদ একা লড়াইটা করছে। এবং এই যে কত যারা নওশাদের সঙ্গে আছে, বয়স কত ছেলে মেয়েগুলো, আমি তো হিজাব ঢাকা মুখো দেখেছি, মুসলিম বোনেদের, মুসলিমদের ট্র্যাডিশনাল পোশাক পরে, যারা বাংলার মুসলিমরা পরেন লুঙ্গি, পাঞ্জাবি, গেঞ্জি, সেই পরে তারা নওশাদের সঙ্গে বেরিয়েছেন। সব সংখ্যালঘু মানুষ, তাহলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে একচেটে অধিকার তৃণমূলের নেই, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে নওশাদকে নেতা বানিয়ে বিজেপির সঙ্গে ওনার লিঙ্কটা করছেন। নওশাদ জবাব দিয়েছেন, তৃণমূলেরা ব্লক সভাপতি নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরে, নওশাদ নাকি নিরাপত্তা চেয়েছিল, দেওয়া হয়নি, ও এখন সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা চেয়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, নৌসাদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম আদালতে গিয়ে বলেছেন যে সওকাত মোল্লা গুন্ডা পাঠিয়েছিল, একটা ভিডিও আমি দেখলাম, সেই ভিডিওটা কতটা সত্যি কতটা মিথ্যে কীভাবে তোলা হয়েছে সেটা বিচার্য, আমি জাস্ট দেখলাম বলে বলছি, আমি তো আর খুঁজে দেখিনি এটা অরিজিনাল ভিডিও কিনা, এনআইএ তদন্তের দাবি হয়েছে, গভর্নর গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কোনটায়,
যে ওনার যে মূল পুঁজি ভোটের সংখ্যালঘু ভাই বোনেরা, সেখানে যদি ধাক্কা লাগে তিনি সেটা রিকভার করতে পারবেন না, এবং তিনি নওসাদকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। এখানে নওসাদ এর অভিঘাত উত্তরবঙ্গে পড়বে, ওখানে কংগ্রেস বামে সমর্থন বাড়ছে, তৃণমূলের অনেকে কংগ্রেসে যোগ দিচ্ছে, তাই যেখানে যেখানে ভোট হবে সেখানে তৃণমূলের কপালে কিন্তু অশেষ দুর্ভোগ আছে। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।